পূরক সেট। পূরক সেট হচ্ছে কোনো একটি সেটে যদি পূরক সেট বের করতে বলা হয়, সার্বিক সেট থেকে ওই সেটের সকল সদস্যকে বাদ দিলে বাকি যেই সদস্য থাকে তাদেরকেই বলা হয় পূরক সেট। অর্থাৎ আমরা জানি সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করা হয়। এখানে সার্বিক সেট হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এবং এ সেট রয়েছে 1, 3 এবং 5। এখন এই সার্বিক সেটের মধ্যে এ সেটের যেই সদস্য রয়েছে তাদেরকে বাদ দিলে যেই সদস্যগুলো থাকে তারাই হচ্ছে এ সেটের পূরক সেট। এখানে যদি আমরা এ প্রাইম বের করতে চাই, পূরক সেটের আরেক নাম হচ্ছে প্রাইম। আমরা এক্ষেত্রে এটার নিয়ম হচ্ছে সার্বিক সেট বাদ এ। এক্ষেত্রে আমরা সার্বিক সেটের যে মান আছে তার থেকে আমরা যদি এ সেট বাদ দিই, যেমন সার্বিক সেটের মধ্যে 1, 2, 3, 4, 5, 6 রয়েছে আর এ সেটের মধ্যে রয়েছে 1, 3, 5। এখন 1 যদি আমরা সার্বিক সেট থেকে বাদ দিই, 3 যদি বাদ দিই, 5 যদি বাদ দিই, তাহলে আর সার্বিক সেটের মধ্যে কোন সদস্যগুলো থাকে? 2, 4, 6। অর্থাৎ এ সেটের সকল সদস্য সার্বিক সেট থেকে বাদ দেওয়ার পরে আমাদের যেই সদস্যগুলো থাকলো তারাই হচ্ছে আমাদের পূরক সেট। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি আমার ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করো।